আগুনের তাপে ফল পাকানোর সময় হাতে নাতে ধরেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকালে রাজধানী কারওয়ান বাজারের ফল আড়তে অভিযানের সময় তাদের ধরা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে রুমাইয়া শাকিলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মৌসুমের আগেই অপরিপক্ক আম বাজারে আসার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে আগুনের তাপ দিয়ে ফল পাকানোর দৃশ্য নজরে আসে কর্মকর্তাদের। দুটি আড়তে বিপুল সফেদা, পেঁপে ও বাঙ্গি জব্দ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় অভিযুক্ত ব্যবসায়ীরা দাবি করেন, তাপ দিয়ে পাকানো ফল মানবদেহের জন্য ক্ষতিকারক নয়। এসব ফল রাজধানীর বড় বড় সুপার শপে বিক্রি হয় বলেও জানান তারা। পরে ফলের নমুনা সংগ্রহ করে তা ল্যাব টেস্টের জন্য পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানান, নিয়মিত মামলায় পাশাপাশি ল্যাব টেস্টের প্রতিবেদন হাতে পাওয়ার পর অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটার মধ্যে কোনো কিছু না, তারা দেখতেছে ল্যাবে নিচ্ছে, তারা যাচাই করুক, যাচাই বাছাই করার পরে যদি এরকম যদি অপরাধী মনে হয় তাহলে শাস্তি পাবো। দেখলেই আপনাদের সন্দেহ হবে যেটা আসলে বাঙ্গির চেহারা এরকম হওয়ার কথা না, কালার কোনোভাবে এরকম হওয়ার কথা না। সেখানে তারা এই ধোয়ার মাধ্যমে পাকাচ্ছে এবং সেখানে মেডিসিন দিচ্ছে, মেডিসিনটা দেওয়ার কারণে এটার কালারটা আস্তে আস্তে নাকি চেঞ্জ হয়, এটা কিন্তু তারাই স্বীকার করেছে।